الله 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 الله. আজকের এই জুমায় ভরাক্রান্ত হৃদয় নিয়ে সর্বপ্রথম আজকে স্মরণ করছি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন বাতেলের মোকাবেলায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের শক্তিশালী মার্কাজ এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শেখুল ইসলাম উস্তাজুল উলামা হুজুর আল্লামা উবাইদুল হক নাঈমি শের মিল্লাত রহমাতুল্লাহ আলাইহি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদ জির ওনার পবিত্র রওজাকে তাজদারে মদিনা হুজুরে পূর্ণুরের নূর মুবারক দ্বারা এবং ওনার পীরে মুর্শিদ কিবলা কাবার কলবি ফাইয়ুজার দ্বারা ওনার রওজাকে মুনাব্বর করুক সবাই বলেন আমিন এবং উস্তাদ জি আমাদের শিক্ষক আমাদেরকে পড়িয়েছেন শিক্ষা জীবনে শের মিল্লাত এক অদ্বিতীয় যেরকম শের বাংলা আর জমিনের বুকে এরকম আলেম পাওয়া যাবে না যেরকম ইমাম আহলুস সুন্নাত আল্লামা নূর ইসলাম হাশেমি রহমাতুল্লাহ আলাইহির মতো দ্বিতীয় নূর ইসলাম হাশেমি পাওয়া যাবে না ঠিক শের মিল্লাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা উবাইদুল হক নাঈমির মতো আলেম আর বিশ্বের জমিনে আসবে এটা সুন্নি জনতার জন্য এমন এক শোকের একটা সময় এসে গিয়েছে যে এই নিয়ামতগুলো আমরা হারিয়ে ফেলছি এগুলা আর পূরণ করা এটা আর আমাদের কারো পক্ষে সম্ভব আল্লাহ ওনাকে রফে দরজা দান করুক সবাই বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাজদারে মদিনার আওলাদের গোলামীর সদকায়ে ওনার এই খিদমতকে কবুল করুক আমিন আমিন